বন্ধুরা পরীক্ষা নিয়ে বোর্ডের তরফ থেকে এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে এ ছাত্রছাত্রীদের জন্য এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে এই ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা সব সকলেই জানো এই মুহূর্তে পরীক্ষা নিয়ে একটা দোটানা চলছে এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা সংসদ ও শিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক কি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কালকেই দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আজকেও বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি ইতে কি বলা আছে সবার প্রথমে সেটা বিস্তারিত বলে রাখি ই তারপরে তোমাদের পরীক্ষা নিয়ে এবং অ্যাডমিট কার্ড কবে তোমরা হাতে পাচ্ছ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিতে কিন্তু একটি এনরোলমেন্ট ফর্ম রয়েছে যে ফর্মটা তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়ার জন্যই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে তোমাদের সকলকে করতে হয় মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের উদ্দেশ্যে মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু এই ইনরোলমেন্ট ফর্মটি অফিসিয়ালভাবে এ ফিল আপ করার কথা জানিয়েছে প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ইনরোলমেন্ট ফর্মের জন্যই কিন্তু দেওয়া হয়েছে এই ইনরোলমেন্ট ফর্ম তুমি ফিল আপ করলে তবেই কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে অ্যাডমিট কার্ড পাবে এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে এই ইনরোলমেন্ট ফর্ম আমাদের কি জন্য জরুরি এতে কি কি। ফিল আপ করতে হবে এবং আমাদের কি কাজ করতে হবে ইনডোলমেন্ট ফর্মে তোমরা যারা এবছর বোর্ডের পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু রীতিমতো নাম দেওয়া থাকবে তোমার বাবার নাম দেওয়া থাকবে তোমার ডেট অফ বার্থ দেওয়া থাকবে একই সাথে এ তুমি যে প্রজেক্ট দিয়েছ ও প্র্যাকটিক্যাল দিয়েছো সেই প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বারটাও কিন্তু রীতিমতো দেওয়া থাকে অর্থাৎ তুমি যে দু হাজার মাধ্যমিক ফাইনাল দেবে তার সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে থাকবে সমস্ত প্রুফ থাকবে তোমার সম্বন্ধে সমস্ত ডিটেলস থাকবে এবং সেই সমস্ত ডিটেলস ফিল আপ করে এ স্কুল কর্তৃপক্ষ কিন্তু তোমাকে দিয়ে তোমার একটা সিগনেচার করাবে এই যে ফর্মটা এই ফর্মটা তোমার স্কুলের কর্তৃপক্ষ কিংবা প্রধান শিক্ষক কিন্তু ও সতেরোই জানুয়ারি রিজিনাল যে অফিস রয়েছে এ তাদের সেই রিজিনাল অফিসে জমা দিয়ে আসবে এবং সেখান থেকে চলে যাবে মধ্য শিক্ষা পর্ষদে মানে ফাইনাল পরীক্ষায় বসার আগে কিন্তু এই ফর্মে তোমাদের সিগনেচার করতে হচ্ছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এটা তোমাদের জন্য না প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকদের জন্য প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষদের জন্য সেক্ষেত্রে সতেরোই জানুয়ারি তোমাদের সমস্ত ডিটেলস জমা করতে বলেছে প্রধান শিক্ষককে তার আগেই তোমাদের থেকে কিন্তু সিগনেচার নিয়ে নেওয়া হবে কিভাবে বা কবে সিগনেচার নিচ্ছে সেটা কিন্তু তোমরা তোমাদের স্কুল কর্তৃপক্ষের থেকে জানতে পারবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু বোর্ডের যে প্রস্তুতি পর্ব প্রত্যেকে বছর ওর বোর্ডেরকে যে দায়িত্ব দেওয়া হয় সভাপতিকে যে দায়িত্ব দেওয়া হয় বোর্ডের কর্তৃপক্ষকে যা দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব কিন্তু যথাযথভাবে তারা পালন করছে যদিও সমস্ত কিছুই পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর ডিসিশন নেবে এ যদি সিচুয়েশান খারাপ থাকে পরীক্ষা নিয়ে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা অনেকেই বলছো যে আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি তোমাদের পরীক্ষা একটা নির্দিষ্ট ডেট তোমরা জেনে গেছো যে মার্চ এপ্রিলে তোমাদের পরীক্ষা হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা ওই সময়েই হবে যে সময়সীমাটা নির্ধারিত হয়েছে না পরবর্তীকালে কোভিডের সিচুয়েশনের জন্য পিছিয়ে যাবে তার ওপর কিন্তু তোমাদের অ্যাডমিশন অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট নির্ভর করছে যেদিনকে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে হাতে এই মুহূর্তে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না পরীক্ষার এক মাস আগেই কিন্তু তোমরা তোমাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই জবে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তার এক সপ্তাহ আগে তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের স্কুল থেকে সংগ্রহ করতে পারবে পুরো গোটা বিষয়টা এবং প্রসিডিওরটা আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ জানালাম আর এখনও যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে প্রশ্ন করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো